এছাড়া আজ থেকে খুলে গেছে তৈরি পোশাক সহ সব কলকারখানা মুভমেন্ট পাস হিসেবে গণ্য করা হচ্ছে কর্মীদের পরিচয় পত্র ব্যবসায়ীরা জানিয়েছেন পুনরাবৃত্তি চান না তারা প্রত্যাশা করছেন দ্রুত ক্ষতি পুষিয়ে খুলেছে বিতান এবং বিভিন্ন দোকানপাটও নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম কয়েকদিন পর খুললো তৈরি পোশাক শিল্পের দোয়ার তাই তো শ্রমিকদের ব্যস্ততা কারখানামুখী সকাল থেকে গাজীপুর সাভার এপিজিড এলাকায় ভিড় বাড়তে থাকে শ্রমিকদের কারফিউ চলাকালে মুভমেন্ট পাস হিসেবে গণ্য হচ্ছে কর্মীদের পরিচয়পত্র বারে বারতে পারে এই কারভোদারি অবস্থার কারণে কোনো অফিস করছে এখন লাগতেছে ভাঙামা ভাঙ্গামা আমরা চাই না আমরা সুস্থ পরিবেশ চাই আমরা কাজ এই গার্মেন্টস তাতেও উন্নতি হয় এই এটার লক্ষ্যে আমরা কাজ করতেছি অস্থিরতা শেষে নারায়ণগঞ্জের বেসিক শিল্পনগরীতেও শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আমরা কাজ যোগ বেশি কোনো অসুবিধা হয় নাই আমরা কাজ করতে আছি খুব ভালো লাগতো যে আমরা শ্রমিক ভাইয়েরা আছি যেটা আমরা সুন্দরভাবে বাড়ি বাড়ি ঘরে যেতে পারি ঠিক আছে এই ব্যবস্থা যার যেটা আমাদের প্রশাসন যেটা আমাদের প্রতিপক্ষ গার্মেন্টস শিল্প মালিকেরা যেতে এটা আমাকে সুন্দরভাবে ডিসিপ্লিনটা ঠিক করে দেয় ব্যবসায়ীরা জানান অপ্রতিকর ঘটনার পুনরাবৃত্তি চান না তারা চেষ্টা করবেন ক্ষতি পুষিয়ে নেওয়ার আমাদের ইন্টারনাল যে মুভমেন্ট র মেটেরিয়ালস আনা আনা নেওয়া করা ফ্যাব্রিক্স ডাইং থেকে নিটিং থেকে ডাইং ডাইং থেকে ঘরে ফ্যাব্রিক্স আনা অ্যাক্সেসারিজ আনা এগুলো কিন্তু আমরা কোনোটাই করতে পারি নি এদিকে খুলেছে দোকানের তালাও যে যার মতো পরিষ্কার করছেন ব্যবসা প্রতিষ্ঠান কারফিউ শীতের আশায় বুক বেঁধেছেন হাজারো ব্যবসায়ী এখন একটু পরিস্থিতি স্বাভাবিক আছে হয়তো কাস্টমাররা আজকে না আসলো কালকে দুদিনের ভিতরে কাস্টমার অবশ্যই আসবে এরকম থাকলে কাস্টমার একেবারেই নাই হ্যাঁ আমরা শুধু বসে আছি হ্যাঁ হয়তো আসতে দিয়ে হবে এই আর্থিক ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি সব মিলিয়ে নানা চ্যালেঞ্জের কথাও জানান ব্যবসায়ী নেতারা আমরা অবশ্যই খুশি এবং আশাবাদী আমরা দোকানপাট খুলেছি এখন ক্রেতা সাধারণ আসবেন কেনাকাটা করবেন ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব যে ম্যাক্সিমাম নাম্বার অব দ্য কাস্টমার মিনিমাম প্রফিট এই ফর্মুলাতে আমাদেরকে যেতে হবে বিদ্যমান অবস্থায় ব্যবসায়িক কার্যক্রম টিকিয়ে রাখতে ব্যাংক ঋণ পরিশোধের সময় বাড়ানোর পাশাপাশি অন্যান্য সুবিধার বিষয়েও সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা নাদিম হোসেন চ্যানেল 24।